হ্যালো ফ্রেন্ড, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো আমাদের পরিবারের সদস্য সংখ্যা এই মুহূর্তে 1 লাখ অতিক্রান্ত, তার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং প্রত্যেককে শুভেচ্ছা জানাই। তো থাম্বনেল দেখে সবাই বুঝেই গেছেন যে SVMCM 2022-এর যে স্কলারশিপ, অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপ, রাজ্যের সবচেয়ে বড় স্কলারশিপ, যেখানে ক্লাস 11 থেকে শুরু করে ক্লাস 12 এবং মাস্টার্স লেভেল থেকে শুরু করে পিএইচডি লেভেল পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু স্কলারশিপ পেয়ে থাকে। এবং শুধু তাই নয়, এখানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা স্ল্যাব ভাগ করা রয়েছে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা কিন্তু স্কলারশিপের। এই ভিডিওতে আমরা SVMCM স্কলারশিপ 2022-এর যে প্রক্রিয়া সেটা তো শুরু হয়ে গেছে, কিন্তু SVMCM এর এই প্রক্রিয়াতে অনেকেরই প্রবলেম হচ্ছে, অনেক প্রশ্ন, অনেক কমেন্ট, অনেক ইনস্টাগ্রাম মেসেজেস, অনেক টেলিগ্রাম মেসেজেস, একের পর এক ডাউট রয়েছে, এবং সেই ডাউটগুলো সলিউশন করার জন্য আজকের এই স্পেশাল ভিডিওটি বানাচ্ছি। তো যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। আমাদের চ্যানেলে যে সমস্ত স্টুডেন্টসরা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চাও এবং চাকরির পরীক্ষার বিভিন্ন তথ্য পেতে চাও, তারা exam365bengali.com যে ওয়েবসাইটটি রয়েছে এটা ভিজিট করতে পারো। ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে, যেখানে বাংলা ভাষায় বিনামূল্যে সঠিক চাকরির খবর সবার আগে কিন্তু তোমরা পেয়ে যাবে। প্রতিনিয়ত চাকরির আপডেট, সরকারি প্রকল্প, পড়াশোনা সংক্রান্ত পোস্ট পেতে তোমরা গুগলে সার্চ করতে পারো exam365bengali, যেখানে তোমরা এই ওয়েবসাইট থেকে প্রতিনিয়ত বিভিন্ন চাকরির পরীক্ষা সংক্রান্ত তথ্য থেকে শুরু করে এভরিথিং বাংলা ভাষাতে পেয়ে যাবে। মূলত কমেন্ট পিক করবে এবং কমেন্ট থেকে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে তুলে ধরার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে কোনো স্কিপ ছাড়াই, এবং ভিডিওটা একটু বড় হতে পারে, কেননা প্রত্যেকটা প্রশ্ন আমি পিক করার চেষ্টা করছি। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে, এখানে একজন স্টুডেন্ট জিজ্ঞেস করেছেন যে দাদা, আমার 21-এ ইউজি পাস, অর্থাৎ 2021-এ ব্যাক সেশন, ফিনান্সিয়াল প্রবলেমের জন্য কি ডকুমেন্ট শো করাতে হবে, আর প্রিপারেশন ফর হায়ার স্টাডিজের জন্য কি ডকুমেন্ট শো করাতে হবে, আর ইনকাম সার্টিফিকেটের কোনো নির্দিষ্ট ফর্ম আছে নাকি, বিডিওর কাছ থেকে ইনকাম সার্টিফিকেট আবেদন করলেই হবে। তো এই কয়েকটা প্রশ্নের উত্তর দিলে বাদবাকিদের প্রশ্নের উত্তরও কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রথমত, ফিনান্সিয়াল প্রবলেম যদি থেকে থাকে তাহলে আপনাকে প্রথম যেটা করতে হবে, বিডিওর কাছে যে ইনকাম সার্টিফিকেটটা আপনি নিতে যাবেন তখনই বলতে হবে যে স্যার, আমি 1 ইয়ার গ্যাপে আছি, আমার এই প্রবলেম ছিল স্যার, আমার ফিনান্সিয়ালি প্রবলেম ছিল, আপনি একটা ডিক্লারেশন আলাদাভাবে স্যার ওই ইনকাম সার্টিফিকেটের সাথে আমাকে প্লিজ প্রোভাইড করুন, যাতে আমি পোর্টালে আপলোড করে স্কলারশিপটা পেতে পারি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, ইনকাম সার্টিফিকেট আনার পর আপনাকে আপনার যে ইনস্টিটিউশনের হেড রয়েছে, অর্থাৎ আপনার কলেজ বা ইউনিভার্সিটির যিনি ইনস্টিটিউশনাল হেড, ইউনিভার্সিটি হলে DSW স্যার হতে পারে, ভাইস চ্যান্সেলর স্যার হতে পারে, অথবা ফিনান্স যেখানে রয়েছে ইউনিভার্সিটির সেই জায়গায় হতে পারে, এবং কলেজ হলে প্রিন্সিপাল স্যার হতে পারে, বা টিচার ইনচার্জ স্যার হতে পারে, স্কুল হলে HM হতে পারে, বা হেডমাস্টার হতে পারে। তো সেখান থেকে আপনাকে একটা ডিক্লারেশন নিতে হবে যে হ্যাঁ, স্টুডেন্টটি ফিনান্সিয়াল প্রবলেমের জন্য 1 ইয়ার গ্যাপে এখানে অ্যাডমিশন নিয়েছে। সেই জিনিসটা আপনি ওই ইনকাম সার্টিফিকেটটা তো আপনাকে আলাদা আপলোড করতে হবে, এবং ডিক্লারেশনটা ভিডিও ডিক্লারেশন এবং তার সাথে সাথে আপনার যে হেড অফ দ্য ইনস্টিটিউশনের যে ডিক্লারেশন, দুটো মার্চ করে একটা PDF করে আপনি আপলোড করতে পারেন, তাহলে কিন্তু আপনার কোনো প্রবলেম নেই। দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে যে প্রিপারেশন ফর হায়ার স্টাডিজ, এটা আপনার যিনি হেড অফ দ্য ইনস্টিটিউশন থাকবে, অর্থাৎ আপনার ইনস্টিটিউশনাল হেড, তিনিই কিন্তু আপনাকে ডিক্লারেশন হিসেবে প্রোভাইড করে দেবেন যে এই স্টুডেন্টটি ভর্তি হতে পারেনি, কেননা এর প্রবলেম ছিল, এ হায়ার স্টাডিজের জন্য প্রিপারেশন নিচ্ছিল। নেক্সট হচ্ছে, ইনকাম সার্টিফিকেটের নির্দিষ্ট ফর্ম SVMCM পোর্টালে আছে, আপনি সেখান থেকে যদি ফিল আপ করে অফলাইন করতে চান করতে পারেন, নাহলে আপনি কিন্তু e-district পোর্টাল থেকে অনলাইনেও বিডিওর যে ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন। তার জন্য আপনার লোকাল কাউন্সিলর বা পঞ্চায়েত প্রধানের কাছ থেকে আগে একটি ইনকাম সার্টিফিকেট নিতে হবে, সেটাকে পোর্টালে আপলোড করে দিলে, e-district পোর্টালে আপলোড করে দিলে সেটা সরাসরি বিডিও অফিস থেকে আপনাকে ভেরিফাই করে বিডিওর ইনকাম সার্টিফিকেট আপনি কিন্তু আপনার e-district পোর্টাল থেকে ডাউনলোড করে প্রিন্ট করে সেটা আপলোড করে দিতে পারবেন SVMCM পোর্টালে। তারপর হচ্ছে, দাদা আমি গ্রাজুয়েশনের 2 বছর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেয়েছি, কিন্তু এবছর নার্সিংয়ে অ্যাডমিশন হয়েছে, এখন কী করব। প্রথমত, গ্রাজুয়েশন আপনার কমপ্লিট হয়নি, আপনার সেটা 3 বছরের কোর্স ছিল, সেই কোর্সটা ব্রেক করে আপনি অন্য কোর্সে ভর্তি হয়েছেন, এক্ষেত্রে আপনার কিন্তু স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা খুবই কম। তার কারণ, আপনি যদি একটা কোর্স থেকে অন্য কোর্সে অ্যাডমিশন নেন, সেই কোর্সে আপনাকে সম্পূর্ণ করে আগে যদি আপনি 2 বছর পেয়ে থাকেন, আপনি এবার যদি পেতেন সেটা গ্রাজুয়েশনের 3rd ইয়ারের জন্য,
অতএব এক্ষেত্রে আপনি যেহেতু অন্য কোর্সে ভর্তি হয়েছেন আপনাকে নতুন করে অ্যাপ্লাই করতে হতে পারে, কিন্তু লাস্ট যে কোর্স সেটার সাথে যদি আপনার এক বছরের ডিফারেন্স থাকে অর্থাৎ এইচএস, তবে আপনি পারবেন। আপনি গ্র্যাজুয়েশনের পর, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কিন্তু নার্সিংয়ে ভর্তি হন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ এক্ষেত্রে আপনার পাওয়ার সম্ভাবনা কম, একদম যেটা বাস্তব কথা। যে সিইউ তো সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট রিলিজ করেনি এখনও, তাহলে কি অ্যাপ্লাই করতে পারবো না? দেখো, যে সমস্ত স্টুডেন্টরা এখনও রেজাল্ট পাওনি, প্রথমত তাদের জন্য বলতে চাইবো যে রেজাল্ট যারা পাওনি, অতএব ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট রয়েছে, সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট পাওনি, থার্ড সেমিস্টারের রেজাল্ট রয়েছে, ফোর্থ সেমিস্টারের রেজাল্ট পাওনি, এখনই আবেদন করো না, কেননা এটা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত চলে। আগে কমপ্লিট আগের দুটো সেমিস্টারের রেজাল্ট পাবে, অর্থাৎ এক বছরের রেজাল্ট দিয়ে পরের বছরের জন্য আবেদন, সুতরাং সেই দুটো রেজাল্ট পাবে, তারপরে আপলোড করো, অর্থাৎ এত তাড়াহুড়ো করার কোনো কারণ নেই। নেক্সট রয়েছে বিএড অ্যাপ্লাই করার জন্য কি মাধ্যমিকের 60%? না, বিএড অ্যাপ্লাই করার জন্য মাধ্যমিকের 60%-এর কোনো ব্যাপার নেই, কিন্তু আগের বছর, আগের যে ক্লাস রয়েছে সেখানে আবেদন করা, বা আগের যে ক্লাস তুমি পড়ে এসেছো সেখানে 53% বা 60% থাকলে তুমি আবেদন যোগ্য। তারপর রয়েছে দাদা, আমি মাস্টার্স করে ডিএলএড কোর্স করছি, তাহলে কি আমি SVMCM অ্যাপ্লাই করতে পারবো? অবশ্যই করতে পারবে, কিন্তু পোর্টালে লাস্ট এক্সামিনেশান পাসডের ক্ষেত্রে ডিএলএড কিন্তু শো করছে না, এখন শো না করলেও পরবর্তীতে শো করে যাবে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। নেক্সট রয়েছে দাদা, আইটিআই স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে? 100% পারবে, আইটিআইয়ের জন্য আলাদা একটা কলাম দেওয়া রয়েছে। ভিডিও ইনকাম সার্টিফিকেট বানাবো, তার ভিডিও দেননি। ইওর ইনকাম সার্টিফিকেট এটা সাইবার ক্যাফে বা নিজেও বানাতে পারো, যদি চাও আমি ভিডিও দিয়ে দেবো অবশ্যই। এমপিতে 60% কি লাগবে 12-এর ফর্ম ফিল আপের জন্য? মাধ্যমিক অবশ্যই 60% লাগবে 11-এ ফর্ম ফিল আপ করার জন্য, ঠিক আছে। তারপর হচ্ছে নেতাজি সুভাষ ইউনিভার্সিটির পিজি স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে না, এটা ডিস্টেন্সের জন্য নয়। স্যার, আমি কোর্স করতে চাই, তো কত টাকা পাবো? কী কোর্স সেটা তুমি মেনশন করবে। স্যার, আমি এবছর পাস করেছি, এমএ পড়বো, আমি কি করতে পারবো স্কলারশিপ? অবশ্যই তুমি যদি ফ্রেশার ক্যান্ডিডেট হও করতে পারবে। এবং বলে রাখা ভালো, যারা গ্র্যাজুয়েশন করে বিএড করতে এসছো, বা যারা মাস্টার্স করে বিএড করতে এসছো, বা যারা গ্র্যাজুয়েশন করে মাস্টার্সে অ্যাডমিশন নিচ্ছ, রিনিউয়াল কেউ করবে না। নতুন কোর্সে ভর্তি হলে ফার্স্ট সেমিস্টারে নতুনভাবে অ্যাপ্লাই করো, লাস্ট দুটো সেমিস্টারের মার্কশিট হলে কিন্তু কোনো প্রবলেম নেই। অতএব তোমাদের রিনিউয়াল করার প্রয়োজন নেই নতুন কোর্সে ভর্তি হলে। রিনিউয়াল কারা করবে? মাস্টার্সে ফার্স্ট ইয়ারে পেয়েছো, সেকেন্ড ইয়ারে উঠেছো, সেক্ষেত্রে রিনিউ করতে হবে। বিএডে ফার্স্ট ইয়ারে পেয়েছো, সেকেন্ড ইয়ারে উঠেছো, সেক্ষেত্রে রিনিউ করতে হবে। নতুন কোর্সের মধ্যে যখন পুরনো থেকে নতুন কোর্সে যাবে তখন রিনিউয়ালের দরকার নেই, তখন নতুন করে অ্যাপ্লাই করতে হবে। দাদা প্লিজ রিপ্লাই, যারা ওএসএস স্কলারশিপ অ্যাপ্লাই করেছে তারা কি SVMCM অ্যাপ্লাই করতে পারবে? কলেজ কি অ্যাপ্রুভ করবে? দেখো, এবছর সবচেয়ে মজার বিষয় হচ্ছে উচ্চশিক্ষা পোর্টালে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের আইডি বা প্রত্যেকটা স্টুডেন্টের ডিটেল আপলোড হচ্ছে, যেখানে জানতে চাওয়া হয়েছিল যে একটা স্টুডেন্ট কটা স্কলারশিপ পায়, প্রত্যেকে একটা করে স্কলারশিপ তোমরা দিয়েছো। এখন যদি তোমরা দুটো স্কলারশিপ আবেদন করো, কা পোর্টালে তোমাদের একটা আইডি ক্রিয়েট হচ্ছে, সেই জায়গাতে কিন্তু তোমরা ধরা পড়ে যাবে। অর্থাৎ গভর্নমেন্ট স্কলারশিপ একটার বেশি দুটো আবেদন করা যায় না, বিশেষ করে স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু আবেদন করলে বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে, বাকিটা তোমাদের রিস্ক, আমি আর কিছু বলবো না। তারপর দেখো, যারা পিজি কোর্সে এবার ভর্তি হয়েছে তারা কি লাস্ট দুটো সেমের মার্কশিট আপলোড করবে? হ্যাঁ, লাস্ট দুটো সেম, ফিফথ এবং সিক্স সেমিস্টার ইউজির মার্কশিট তাদের আপলোড করতে হবে। ডিসিটি কোর্সে অ্যাডমিশন নিয়েছে, আমি কি স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবো? তোমার কোর্সটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে সেটাকে দেখতে হবে। স্যার, অনলাইনে অ্যাপ্লাই করার সময় সাইটে যদি বলা হচ্ছে যে সব কোর্সের জন্য স্কলারশিপ পাওয়া যাবে, কিন্তু আমার মেয়ে 10+2 ISC-তে 89% নিয়ে এবছর পাস করেছে, বর্তমানে IIHM হসপিটালিটি অ্যান্ড ম্যানেজমেন্ট পড়ছে, তো সেক্ষেত্রে কী হবে? দেখুন, এখনও পর্যন্ত যদি আপনি পোর্টালে আপনার কলেজ বা ইউনিভার্সিটির নাম না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হবে, কেননা আপগ্রেডেশন চলতে চলতে পরবর্তী ক্ষেত্রে এই প্রবলেমগুলো কিন্তু সলিউশন হয়ে যায়। স্যার, রাজীব ঘোষ স্যার এটা লিখেছেন, রাজীব স্যারকে বলবো একটু ধৈর্য ধরুন, আপনি পোর্টালের যে হেল্প ডেস্ক রয়েছে সেখানে একটু কন্ট্যাক্ট করুন, পরবর্তীতে এটা কিন্তু ঠিক হয়ে যায়। তারপর দেখো দাদা, আমি যদি 6 মান্থসের জন্য রাজবংশী ল্যাঙ্গুয়েজ কোর্স করি তাহলে কি এই স্কলারশিপ পাওয়া যাবে? দেখো, এখানে বেশিরভাগ ক্ষেত্রে ডিগ্রি কোর্সের জন্য কিন্তু এটা প্রোভাইড করা হয়ে থাকে, তুমি আবেদন করতে পারো ডিপ্লোমার ক্ষেত্রে যেহেতু তুমি বলছো। অনলাইন বিএড স্কলারশিপ অ্যাপ্লাই করে আবার কি কলেজে জমা দিতে হবে? দেখো, হার্ড কপি জমা দিতে হবে কি হবে না, এই বিষয়ে অনেকের প্রশ্ন রয়েছে, তো তোমাদের বলবো হার্ড কপি কিন্তু কলেজ দেখতে চাইলেও চাইতে পারে, কেননা কলেজের হাতে পোর্টাল থাকে, কলেজ ভেরিফাই করে উচ্চশিক্ষা দপ্তরে কিন্তু এটাকে ফরওয়ার্ড করে। সুতরাং কলেজ যদি তোমাদের বলে জমা দিতে হবে তাহলে তোমাদেরকে দিতে হবে, কলেজ যদি বলে দিতে হবে না তাহলে তোমাদেরকে জমা দিতে হবে না। মার্কশিট বোথ সাইড কি কোলাজ করে সাবমিট করতে হবে? বোথ সাইড মার্কশিট আপলোড কিন্তু করার জায়গা ওখানে রয়েছে, যেভাবে বলা রয়েছে সেইভাবেই করতে হবে। দাদা, আমি LLB ফার্স্ট সেম কিংস্টন ল কলেজ, বাট আমার শো করছে না, আমি কী করবো? কিংস্টন ল কলেজ শো করে, একটু দেরি করো, এখন অ্যাপ্লাই করো না, যখনই শো করবে তখন অ্যাপ্লাই করবে। আমি মাইনরিটি ক্যান্ডিডেট, মাইনরিটি ক্যান্ডিডেটদের কিন্তু SVMCM UG কমপ্লিট করে বিএড এবং পিজি দুটোতেই ভর্তি হয়েছি, দুটোতেই কি SVMCM অ্যাপ্লাই করতে পারবো? না, পিজি এবং বিএড দুটো কোর্স একসাথে করা যায় না,
যদি তুমি করে থাকো সেটা হয় একটা ডিস্টেন্স একটা রেগুলার, তো তুমি রেগুলার কোর্সের জন্য পাবে, ডিস্টেন্স কোর্সের জন্য পাবে না, ঠিক আছে? যে পিজি ফার্স্ট ইয়ার এসবিএমসিএম পেতাম আমি, সেই ক্ষেত্রে আমার কি রিনিউয়াল করতে হবে নাকি ফ্রেশার? না, পিজি ফার্স্ট ইয়ারে যদি ফ্রেশার হিসেবে অ্যাপ্লাই করে থাকো সেক্ষেত্রে তোমাকে কিন্তু রিনিউয়াল করতে হবে সেকেন্ড ইয়ারে গিয়ে। স্যার ক্যান আই অ্যাপ্লাই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যান্ড ওয়েসিস স্কলারশিপ টুগেদার? নো, ইউ কান্ট অ্যাপ্লাই দিস। দাদা আমার বিয়েতে এসবিএমসিএম করা ছিল, এখন এম এতে কি রিনিউয়াল হবে নাকি এটার জন্য ফ্রেশ? ওই যে বলেছি, এম এতে এসেছো মানে নতুন কোর্সে ভর্তি হয়েছো, সুতরাং তোমাকে ফ্রেশভাবে অ্যাপ্লাই করতে হবে। তো এরকম কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম। স্যার আমি 1-2 semester 54, 3-4 semester 65 নাম্বার পাইছি, তো আমার ফিফথ সেমিস্টারে পারি আমি কি অ্যাপ্লাই করতে পারবো? অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, কোনো প্রবলেম নেই। তবে হ্যাঁ, ফার্স্ট থেকে অ্যাপ্লাই করতে হবে। কোনো ক্যান্ডিডেট ধরো মনে করলে সেকেন্ড বা থার্ড সেমিস্টারে রয়েছে, ফার্স্ট সেমিস্টারে অ্যাপ্লাই করোনি, এখন অ্যাপ্লাই করবে, হবে না। বলো ফার্স্ট ইয়ারে 53 পেলে তবে কি আমি সেকেন্ড ইয়ারে অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, পিজির ক্ষেত্রে ফার্স্ট ইয়ারে 53 পেলে তবেই কিন্তু সেকেন্ড ইয়ারে অ্যাপ্লাই করতে পারবে, না হলে অ্যাপ্লাই করতে পারবে না। দাদা আমি 2020 ডিপ্লোমা পাস আউট, আর এখন আমি 22 বিটেকে অ্যাডমিশন হয়েছি, আমি কি এখন এটা অ্যাপ্লাই করতে পারবো? না, 21 যদি তুমি কমপ্লিট করতে পারতে তাহলে পারতে, 2 বছর গ্যাপ হয়েছে, তুমি অ্যাপ্লাই করতে পারবে না এবছরের নিয়ম অনুযায়ী। নেক্সট হয়েছে, আমি এমএসসিতে ভর্তি হয়েছি, কলেজের কোন ডকুমেন্টস লাগে কেউ বললে সুবিধা হয়? প্রত্যেকটা ডকুমেন্টস আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, একটু দেখে নিও। তারপর রয়েছে, আমি বিএড স্টুডেন্ট 21-23, আমি রিনিউয়াল করব কিন্তু আমাদের শুধু ফার্স্ট সেমিস্টার। ওই যে বলেছি, রিনিউয়ালের জন্য 2 সেমিস্টারের মার্কশিট প্রয়োজন, একটু ওয়েট করো, এত তাড়াতাড়ি রিনিউয়াল করার কোনো দরকার নেই। দাদা লাস্ট এক্সামিনেশনের কোন রেজাল্ট দেবো, ফিফথ সেম নাকি সিক্স সেম? ফিফথ এবং সিক্সথ 2 সেমিস্টারের মার্কশিটই কিন্তু তোমাদেরকে দিতে হবে। তারপর রয়েছে, দেখো এখানে, দাদা আমি এবছর উচ্চ মাধ্যমিক দিয়েছি, আমি এখন হোটেল ম্যানেজমেন্ট করছি, আমি যখন অ্যাপ্লাই করতে যাচ্ছি আমি আমার কলেজের নাম পাচ্ছি না, তাহলে আমি কি কিছু স্কলারশিপ এলিজেবল নই? অবশ্যই তুমি এলিজেবল যদি তোমার নাম্বার থাকে, কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, তোমার কলেজের নাম এখন যদি না থাকে তুমি এখন অ্যাপ্লাই করতে পারবে না, তোমাকে কটা দিন ওয়েট করতে হবে। তো আশা করছি এখান থেকে সম্পূর্ণ প্রসেস তোমরা জেনে গেলে। এবং আরও একটা রয়েছে, তমাল পাল কিছুক্ষণ আগেই কমেন্ট করেছে, দাদা আমার ইউজিতে 52.7% আছে, এটা কি আমি 53% করে দিতে পারি? দেখো 52.75 থাকলে তুমি তো আবেদন করতে পারবে না, 53 মিনিমাম তোমার প্রয়োজন, যেটা পিজির ক্ষেত্রে যখন তুমি আবেদন করবে সেই ক্ষেত্রে। তো চলো আজকের এই ভিডিওতে আমি এই বিষয়গুলো ক্লিয়ার করলাম, যদি কারোর প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাও। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।